আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ রকুনুজ্জামান, কনসালটেন্ট নিউরোলজিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল ঢাকাতে কর্মরত। নিউরোলজি নিয়ে আমাদের একটা বই, এরাপিড রিভিউ অব কম্প্রিহেনসিভ নিউরোলজি বাই ল্যান্সেট পাবলিকেশন, এটি এখন মার্কেটে অ্যাভেলেবল। তো এই বই সম্পর্কে বলার আগে আমি কিছু কথা বলতে চাই, সেটি হলো আসলে নিউরোলজি সবার জন্য, ইনক্লুডিং মি, বোথ আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েটে, একটি কঠিন একটা সাবজেক্ট এবং ভীতিকর একটা সাবজেক্ট। এবং যখন আমি এফসিপিএস ট্রেনিং করি মেডিসিনে এবং এমডি রেসিডেন্সিতে নিউরোলজিতে ছিলাম বিএসসি মধ্যে, তখন খেয়াল করেছি যে নিউরোলজির উপর একটা ইজিলি ওরিয়েন্টেড, ওয়েল ওরিয়েন্টেড এবং প্যালাটেবল একটা বই আমাদের মার্কেটে অভাব। তো সেখান থেকে আমার চেষ্টা ছিল যে নিউরোলজির উপরে একটি সুন্দর এবং সহজ করে সাবলীলভাবে এবং ওয়েল ওরিয়েন্টেড একটা বই লেখার, এবং এই বইটি হচ্ছে সেই প্রসেসটা রিলেটেড একটা ফল। তো এই বইটি একটি এক্সাম ওরিয়েন্টেড বুক, স্পেশালি যারা এফসিপিএস মেডিসিন পার্ট টু পরীক্ষা দিবে এবং যারা ফেজ এ ফাইনাল পরীক্ষা দিবে মেডিসিন এবং অ্যালাইড সাবজেক্ট, এছাড়াও নিউরো সার্জারি, সাইকিয়াট্রি এবং ফিজিক্যাল মেডিসিন যারা ফেজ এ ফাইনাল পরীক্ষা দিবে, এবং যারা ফেজ বি নিউরোলজিতে আছে, তাদের জন্য এই বইটি অনেক হেল্পফুল হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই বইটিকে আমরা এক্সাম ওরিয়েন্টেড হিসাবে এটা আমরা লিখেছি, সেটি হলো এখানে কিছু নিউরোলজির কমন টপিকস যেটা আমরা পরীক্ষাতে ফেস করি এবং আমাদের ব্যক্তিগত লাইফেও আমাদের ফেস করি, সে সমস্ত কিছু ডিজিজগুলো আমরা খুব সহজ ভাষায়, খুব সংক্ষেপে জিস্ট কথা আকারে, বোর্ড আকারে আমরা এটা সাজিয়েছি। প্রত্যেকটা এভরি টপিকস একটা চ্যাপ্টার ওয়াইজ আমরা সাজানোর চেষ্টা করেছি, এবং এই ইনফরমেশনগুলো আমরা ইন্টারন্যাশনাল বিভিন্ন ওয়েল রিকগনাইজড বুক, যেমন অ্যাডামস, ব্র্যাডলি, হ্যারিসন, এছাড়াও কিছু রিসেন্ট গাইডলাইন, যেমন নাইস গাইডলাইন, তাছাড়া কন্টিনিউম যেটা হচ্ছে আমেরিকান একাডেমি অফ নিউরোলজি থেকে পাবলিশড হয়, এছাড়া আপ টু ডেট, এবং এছাড়াও রিসেন্ট বিভিন্ন জার্নাল থেকে ইনফরমেশনগুলো আমরা চেষ্টা করেছি নিয়ে অথেন্টিক ইনফরমেশনগুলো খুব সহজভাবে সাজানোর চেষ্টা করেছি। এবং এটি আমি আশা করি এটা লং কেস, শর্ট কেস, ব্রিটেন, ভাইবা টোটাল কভার করবে। শুধুমাত্র এক্সামিনিদের জন্য না, এই বইটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যারা মেডিসিনে প্র্যাকটিস করেন এবং যারা নিউরোলজি, সাইকিয়াট্রি, ফিজিক্যাল মেডিসিন এবং চাইল্ড নিউরোলজি যারা প্র্যাকটিস করেন, তাদের জন্য এটি অনেক হেল্পফুল হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং যারা জেনারেল প্র্যাকটিশনার, যারা প্র্যাকটিস করে এবং প্রতিনিয়ত অনেক নিউরোলজি পেশেন্ট ফেস করে, তাদের জন্য এটি একটা খুব র্যাপিড একটা রিভিউ বই হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তো আমি আশা করব আমাদের এই ক্ষুদ্র প্রয়াস সবাইকে হেল্প করবে এক্সাম প্রিপারেশন এবং পেশেন্ট ম্যানেজমেন্টে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।